হুগলির মাহেশের রথযাত্রা এবার 627 বছরে পড়েছে। এই রথযাত্রা ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হয়। সকাল থেকেই মন্দিরে পুজো পাঠ ও নাম সংকীর্তন শুরু হয়েছে। রথের রশিতে টান পড়বে বিকেল 4টে নাগাদ বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। রথযাত্রা উৎসব অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পাশাপাশি 300 বছরের পুরনো গুপ্তিপাড়া ও চন্দননগরের রথযাত্রা উৎসবকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইস্কনের রথযাত্রাকে ঘিরেও তৎপরতা তুঙ্গে। Yeah.